খুব প্রবলেমে রয়েছি গো, খুব প্রবলেমে রয়েছি। কি প্রবলেম তোমাদেরকে কি বলবো, পেছনে একটা ফোঁড়া হয়েছে আমার, মানে পারিবারিক ফোঁড়া, এটা সারাক্ষণ লেগে রয়েছে আমার পেছনে, তো কিছুতে ব্যথা কমছে না। মেনলি ব্যথাটা হচ্ছে আমার ভিউজের ব্যথা, কারণ তোমরা দেখেছো এই মানে ঘোড়ামুখী যে রয়েছে, ঘোড়ামুখীর যে মেন প্রতিদ্বন্দ্বী রয়েছে এখন, বুঝেছো তো, তার হঠাৎ আজকে সকালবেলা শোনা গেল যে মানে ওনার শাশুড়ি মা গত হয়েছেন, তো ওনার আত্মার শান্তি কামনা করে ভিডিওটা করছি। তো এবারে দেখছেন যে গত হয়েছে, তো ভিডিও করলে ভিউজ পাওয়া যাচ্ছে, মানে যারই ভিডিও, কেউ যদি বাড়ির থেকে কেউ গত হয়ে যাচ্ছে তো ভিডিও করলে তার ভিউজ হচ্ছে। এই কালকেও দেখেছো যে রিম্পার পরশুদিন মনে হয় রিম্পার শ্বশুর গত হয়েছিলেন, তো ভিডিও করেছে নর্মাল, ওর নিজের বলেছে কথাবার্তা, তো সেটাতে ভিউজ হয়েছে, এর ভিউজ ডাউন। ঠিক আছে, দু তিনটে লাস্ট দু তিনটে ভিডিও দেখো, বুঝতে পারবে রিচ ডাউন, ভিডিও ডাউন হয়ে গেছে। তো যার জন্য ঘোড়ামুখীর এখন খুব পারিবারিক অশান্তি হচ্ছে এখন ভিউজের জন্য, বুঝতে পেরেছ? তো যার জন্য ভাবছে যে এতজন আপনি এতজন বাড়ির থেকে কেউ না কেউ গত হয়ে যাচ্ছেন বয়স্ক, তো চাইছেই যে বাড়ি থেকে শ্বশুর শাশুড়িটা একবার যায়, মানে পকড় পা হয়ে যায়, বুঝতে পেরেছো? তো হচ্ছে না, ও সেটা নিয়েও ভিউজ কমাতে পারছে না, মানে একটু চোখের জল টল দেখিয়ে একটু ভিউজ টিউজ পেত, তো পেতে পারছে না, ও কিছুতে খুব কষ্ট হচ্ছে, ভিউজ ডাউন। তো যার জন্য নাটক করে এখন একটা ভিডিও ছাড়তে হলো, আবার এটাও মাথায় আছে যাতে ওটা শর্ট ভিডিও না হয়ে যায়, সেই জন্য টেনে ওটাকে ঘোড়ার মতো করে করে এক মিনিটের ওপরে নিয়ে গেল ভিডিওটা, বুঝতে পেরেছো? শর্ট ভিডিও হলে আর্নিং হবে না, তো সেই জন্য লং করতে হবে, এক মিনিটের ওপরে ভিডিও করতে হবে, সেই জন্য এক মিনিটের ওপরে ভিডিও দিল। মাথা চলে ঠিকঠাক, মানে ভিউজের লক্ষণ থাকলে ঠিক মাথা কীভাবে চালাতে হয় ভিউজের জন্য সেটা ঠিক জানে, তো সেই জন্য এক মিনিটের ওপরে ভিডিওটা করতেই হলো, বলেই দিল যে শর্টে চলে যাবে আবার, তো তখন মুশকিল হবে, তো ওই জন্য আমি লং ভিডিও করছি এক মিনিটের একটা, যাতে টাকাটা আসে কিছু। আর এটা কী টোপ দেওয়া হলো, যাতে পরবর্তী ভিডিওর জন্য যে ভিডিওটা ছাড়বে সেটাতে ভিউজ হবে, কারণ ওর কিছু চয়হস্যু তয়হস্যি আর বাকি বললাম না কিছু, এরকম কিছু কাস্টমার রয়েছে যাদেরকে ধরে রেখেছে, দিনের পর দিন বোকা বানাচ্ছে, চুরি করে ডিজিটাল ভিকারি পোনা করে টাকা আর্নিং করে ফোন কিনেছে, আসবাবপত্র কিনেছে দেখতে পেয়েছো, অথচ ওই কী বলেছিলাম স্টুডিও খুলে দেখাতে আর্নিং কি লাস্ট ছ মাসের সেটা দেখাবার ক্ষমতা নেই ওর। ঠিক আছে, তো এই করেই তো জীবন চলছে, তো এটাও হচ্ছে ভিউজের একটা ছক, ভিউজ কী করে বাড়াবে সেটা চক্রান্ত। ভিউজ ডাউন হয়ে গেছে, এই যে তোমরা দেখলে মন্দিরাকে ছেড়ে দেবে বলেছিল, মানে নিজেই বলে নিজেই আবার সেই থুতুটাকে চাটে, বুঝতে পেরেছো? নিজেই থুতু ফেলে, সেই থুতুটাকে আবার নিজেই চাটে, আবার মন্দিরাকে নিয়ে বলছে, কারণ জানে যে যেই আমি থাম্বনেলে দেবো যে মন্দিরাকে নিয়ে আর বলবো না, তখন লোক আসবে ভিডিও দেখতে, ওটা দিয়ে তোকে ভিউজটা খেয়ে নি, তারপর আবার এসে ভুলভাল বকবো। ঠিক আছে, যেরকম ওই যে বললাম অ্যাম্বাসাডার গাড়ি খারাপ হয়ে গেছে, অ্যাম্বাসাডার গাড়ি কোম্পানিকে ফেরত দিয়েছে, সেই কোম্পানি ওকে আবার দিয়ে দিয়েছে কি মার্সিডিস দিয়েছে চালাবার জন্য, নিশ্চয়ই বুঝতে পারছি ওই ফোনের চোরাই কারবারটা। ঠিক আছে, এই লোকের টাকা লুটে ফোন কিনেছে, এখন কী বলবে আর মুখ দেখাতে পারছে না, কিছু তো একটা আজগুবি গল্প শোনাতে হবে। তো ঠিক সেই রকম ইউজের জন্য ও সব কিছু সব ধরনের নিম্নস্তরে নামতে পারে, বললাম তো কিছুদিনের মধ্যে ও কেয়া ঝুমা স্তরে যাবে, তোমরা অপেক্ষা করো, শুধু দেখতে থাকো।